বিএনপি ও তার দোসরদের এত ষড়যন্ত্রের পরও দেশের মানুষ এখন নির্বাচনমুখী ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচন বিরোধী সব অপকর্মের জবাব দেবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন এবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের অধীনে থাকা স্বতন্ত্র প্রার্থীদের সরাতে চাপ দেবে না আওয়ামী লীগ বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন বুধবার রাজধানীর ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন বিএনপির একের পর এক ষড়যন্ত্রের পরও সারাদেশের দেশের মানুষ এখন নির্বাচনমুখী আর ভোটের দিন কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচন বিরোধী সব অপকর্মের জবাব দেয়া হবে নির্বাচনকে সামনে রেখে তারা যতই না সঙ্গতা মানুষ কিন্তু নির্বাচন মুখী হয়েছে তার মতে এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই এবার নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা চারজন প্রতিদ্বন্দ্বী আমি আওয়ামী লীগের জেনারেল সিটি আমার এলাকায়ও চারজন প্রতিবাদ স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন স্বতন্ত্র প্রার্থীদের সরাতে নির্বাচন কমিশনকে কোনো চাপ দেবে না আওয়ামী লীগ এখন স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের আওতা নির্বাচন কমিশনও এখানে আহ যে আচরণবিধি তাতে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমরা জোর জবরদস্তি করে উঠাতে পারি বিএনপি ও তার দোষরদের সব নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগ সতর্ক পাহারা জোরদার করেছে বলেও জানান ওবায়দুল কাদের আমরা সতর্ক পাহারা আরও জোরদার করছি শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা